হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে দুটো বড় ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে কলকাতার দুই প্রধান ক্লাবকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেইলে তোমরা ঠিকই দেখতে পেয়েছো। তো যেমনটা খবর, সমস্ত রকম বাধা বিপত্তির অবসান ঘটিয়ে কোচ কার্লোস কোয়াদ্রাতকে কনফার্ম করে নিল ইস্ট বেঙ্গল ক্লাব। হ্যাঁ বন্ধুরা, লোবেরা কনফার্ম না হওয়ার পর কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কার্লোস কোয়াদ্রাতের সাথে কথাবার্তা চালিয়েছিল, সেটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর যেমনটা জানা যাচ্ছে যে কার্লোস কোয়াদ্রাতকে দুই বছরের লম্বা চুক্তিতে কনফার্ম করে নিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। এবং এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট হওয়ার জন্য, যেটা কিন্তু বড় সুখবর এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, সেটা কিন্তু বলাই যায়। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল দলের কোচ কনফার্ম হওয়ার পর তোমরা কতটা খুশি হলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবং এর পাশাপাশি আরো যেমনটা জানা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহাম্মদ ইয়াসিরকে দলে পাওয়ার আশা হারানোর পর তারা ভারতের সুপার সাব ঈশান পান্ডিতার সাথে কথাবার্তা শুরু করেছে এবং ঈশান পান্ডিতাকে 3 বছরের একটা অফার পাঠিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে ঈশান পান্ডিতা মোহনবাগান জার্সিতে খেলতে চলেছে আগামী মৌসুমে, তেমনটাই এই মুহূর্তে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই দুটি খবর শুনে তোমরা কতটা খুশি হলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এটুকুই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে দুটো ব্রেকিং নিউজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।